গুরু মাতা বিকলি পিতার চরণ গো পিতার চরণ গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো পিতার চরণ করি পিতার চরণ গো পিতার চরণ করি পিতার চরণ গো পিতার চরণ। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মাইরা, আমার পিতামাতা স্বর্গপ্রাপ্ত হয়েছে, স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা। আপনার অদম সন্তান যতদিন শশা করো পৃথিবীতে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকিবে, সদগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের চরণ ধরি মস্তকে নিয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারে, হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি। সত্য ত্রেতা দ্বাপর কলি, বর্তমান আমরা কোন যুগের মানুষ? হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল রাধে। তাই আমার পিতামাতা স্বর্গপ্রাপ্ত হয়েছেন, স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা। আপনার অধম সন্তান যতদিন শশা করো পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকিবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের চরণ ধুলি মস্তকে নিয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারে, হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি। সত্য ত্রেতা দ্বাপর কলি, বর্তমান আমরা কোন যুগের মানুষ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বলতে পারবেন, আমরা অধুনা কলিযুগের মানুষ গো। তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌড়হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছেন। দেখবেন বটগেছিয়া গ্রামে ডেলি বাজার হয়, ওই বাজারে সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রয় হয়। তা আমরা প্রত্যেক দিন বটগেছিয়া গ্রামের মানুষরা সবাই বাজারে যাই আর সুন্দর সুন্দর গাছের পাকা আনারস ক্রয় করে বাড়িতে আনলাম। তাহলে বাড়িতে এনে আমরা সেবা করি তো, কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? তাহলে ওই গাছের পাকা আনারস সেবা করলে আমাদের কি হবে? জিয়ার স্বাদ মিটবে আর দেহের তৃপ্তি লাভ হবে, শ্রীমন মহাপ্রভুর যে আনারস। তাহলে সে আনারসটা কেমন? একবার গুরুচরণ আশ্রয় করে যদি আপনারা সেবা করতে পারেন, আমাদের ভবপারের কোনো ভয় থাকবে না, এই ভবপারের ভয় থাকিবে। হরি বল হরি বল,
শ্রীমন মহাপ্রভুর আনারসটা কেমন? না হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হরের নাম কে বলো হরের নাম তাহলে পদকর্তা তিনবার নাস্তব দিলেন, হরের নামই হরের নামই হরের নামই ব কেবল কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। তিনবার কেন নাস্তব দিলেন? সত্য যুগেও না, সত্য যুগের মানুষ বড় সৎ ছিল, ঋষিবর্গরা ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। সত্য যুগ চলে গেল, পরের যুগ কি মা ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবান কে ছিলেন? শ্রীরামচন্দ্র। 14 বছর বনবাসে গিয়ে সীতামাকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে যজ্ঞ করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তাহলে ত্রেতা যুগে যাগযজ্ঞের প্রথা ছিল, দ্বাপর যুগে সেবা পরিচর্যা, গোপাল গোবিন্দ সেবা, মহাপ্রভুর সেবা, সেই সঙ্গে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। দ্বাপর যুগ চলে গেল, বর্তমান আমরা কোন যুগের মানুষ? হরি বল হরি বল। কি গো মায়েরা, আমরা অধুনা কলিযুগের মানুষ গো, তাই আমাদের জন্য নিত্যানন্দ গৌরহরি শ্রীমান মহাপ্রভু সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য নাম এনেছেন, হরিনাম সংকীর্তন রাধে রাধে। তাহলে নাম করলে তাহলে নাম করলে জীবে মুক্তি লাভ হবে হবে হবে, তাই তো নিত্যানন্দ গৌরহরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের মতো অধুনা কলির জীবনে দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করলেন, আর নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে। সেই হরিনাম আজকে সবাই আমরা গাইব গো। গাইবেন তো? সবার হাত আছে দেখি। হরে কৃষ্ণ জয় রাধে। তাহলে দুটি বাবু তুলুন সবাই মিলে, কলি জীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলি জীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলি জীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, বাহু তুলে গাইছে হরি নাম ভাই রে, বাহু তুলে গাইছে হরি নাম। কলি জীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। আজি জগাই মাথায় পাপি ছিল, আজি উদ্ধার জগাই মাথায় পাপি ছিল, আমি উদ্ধারিল সবাই।
বলে গাও সবাই। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রী গুরু নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল রাধে। তাহলে নিত্যানন্দ গৌর হরি হরি নাম করতে করতে কোথায় উপনীত হয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরি নাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে কেন বট গেছে গ্রামে নিউ অগ্রদূত সঙ্ঘের সরস্বতী মায়ের চরণে ব্রতী হয়ে আজকে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন আজকের সন্ধ্যাকালীন আপনাদের সুন্দর করে নিচ্ছেন অগ্রদূত সঙ্ঘের ক্লাবের আয়োজনে আজকে আপনাদের সুন্দর করে নিচ্ছেন হরিনাম সংকীর্তন। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন, এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে কেন বট গেছে গ্রামে অগ্রদূত সঙ্ঘে সেই হরিনামের আয়োজন করলেন বলুন। আপনারা নবদ্বীপ গিয়েছেন রাধে রাধে, কে গিয়েছে, তারা কারা গিয়েছেন একটু ভাও তুলুন তো। রাধে রাধে শ্রীরাম নবদ্বীপে শিবাস প্রভু এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা দিয়েছে। তাহলে আজকে বট গেছে গ্রাম নয়, অগ্রদূত সঙ্ঘ নয়, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাকে কি বলা যায়, কি বলা হয় গো? নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম। তাহলে আজকে অগ্রদূত সঙ্ঘের সকল সদস্য এবং সদস্যবৃন্দরা, যারা এই অধম সন্তানকে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে আহ্বান এবং নিমন্ত্রণ করলেন, যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ না আছে আমার ভাব, না আছে আমার ভক্তি, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, জানি না কোন জন্মের কোন স্বীকৃতি ফলে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে এসে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো। জন্মের কোন স্বীকৃতির ফলে আপনাদের মত ভক্তের চরণ তলে এসে দাঁড়াতে পেরেছি। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। কেবলমাত্র আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে সে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছিল, যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই। তবে প্রদকর্তাই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে, যিনি চতুর্মুখে ব্রহ্ম চারটা মুখ দিয়ে দিবান সে হরিনাম জপ করলেন গো, সেই ব্রহ্মা তিনি এই হরিনামের কলকিনারা খুঁজে পায়, এই হরিনামের কলকিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়মণি ভোলানাথ সিংহা ডম্বুর মেয়ে পাগল পর হরিনাম গাইছে নির্জন জায়গা, নির্জন জায়গাটা কোথায় না, শ্মশান ভূমিতে গো, শ্মশানে বসে গটাঙ্গে ছাই বৎস মেখে যার অঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবকে সৃষ্টি করলেন, সে বৈষ্ণবের চূড়মণি ভোলানাথ হরিনাম ভজন করছে নির্জন জায়গা। তা আমরাও হিন্দু সনাতন ধর্মের মানুষ, যারা হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, শ্রী গুরু নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি রাধে রাধে।
তাহলে আমরাও এই বটগাছিয়া গ্রামে যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি, আর নাম ভজনের জন্য একটা ছোট্ট জায়গা বেছে নেই। কি গো মা, কি কোথায় না বাড়ির সামনে একটি ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করি, আর গুরুচরণে আশ্রয় নেই। গুরুদেব কি বলে, সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে করে কর তালি দিয়া, কীর্তন করে সবে করে কর তালি কর তালি দিয়া। তাহলে সাতজন পাঁচজন মিলে প্রত্যেক দিন ভক্তি দেবী তুলসীকে পরিক্রমা করতে বলেছে, পরে করতালি দিয়ে। তাই বাড়ির মালিক বাবু সকালবেলা কাজে যাবে, মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একা দাঁড়িয়ে আছে পরিক্রমা করার জন্য। পেছন ফিরে দেখলো বাড়ির সংসারের কেউ এলো না, ছেলে মেয়ে নিজের স্ত্রীও এলো না, তাহলে পরিক্রমা হবে কি দাদাভাই? হবে হবে তো, কথা বলো, হ্যাঁ কি না? হবে। হ্যাঁ, আমার পদকর্তাও বললেন হবে। কেমন করে? যদি তোর ডাক শুনে কেউ নাই আছে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ নাই আছে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ নাই আছে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ নাই আছে তবে একলা চলো। তাহলে একাকে কেন যেতে বললেন না? সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, আর যাওয়ার সময় চলে যেতে হবে একা। কারণ চলে যেতে হবে কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? আমার বটগাছিয়া গ্রামে আমার 10 বিঘে জল জমি, কি গো 5খানা গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা আছে, এগুলো নিয়ে যেতে পারবেন না? তিনতলা পাকা বাড়ি কিছুই যাবে না। আজকে অগ্রদূত সঙ্গ যে আপনাদের জন্য সুন্দর উপহার এনেছেন, এই হরি নামই আপনাদের সঙ্গে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরি নাম গাইছে, আমরাও সবাই মিলে গাইবো। গাইবেন তো? যার হাত আছে তালি দেবেন, যার হাত নেই তালি দিতে হবে না। দেখি কার কার হাত আছে, বলে রে বল রে বদ, সুধা মাখাই এই হরি বল রে বদ, সুধা মাখা এই হরি প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে হরিনামকে যদি ভজন সাধন করতে হয়। পদকর্তা কি বললেন? আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার, আর সব মরে 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 অকার। হরি বল, হরি বল,
তাহলে আশ্রয় করে নামকে ভজন সাধন করতে বলেছি। যদি হরি নাম শিখতে হয়, বলতে হয়, বলাতে হয়, তাহলে কি কি করতে বলেছে? আশ্রয় করতে বলেছে। কার চরণ? গুরু চরণ। গুরু ক প্রকার? গুরু হলেন তিনি প্রকার। আদি দেবতা বলেন, ভগবান বলেন গুরুদেবকে। কি গো ভক্তমন্ডলী, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন, কে পিতা মাতা? দ্বিতীয় গুরুকে স্কুলের মাস্টারমশাই, যাদের কাছে আমরা শিক্ষা বিদ্যা লাভ করেছি গো, তিনি হলেন দ্বিতীয় গুরু। তৃতীয় গুরুকে ঘুমানে অন্ধকার, রুমানে জ্যোতি, যিনি আমাদের অন্ধকার মানব জীবনে আলোর প্রদীপ জ্বেলে দেবেন, তিনি হলেন শিক্ষা গুরু। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি। তাহলে গুরু চরণে আশ্রয় নিতে হবে, আর ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়তে হবে। মা গো সবার মালা আছে তো? হ্যাঁ, অতি অবশ্যই যারা এখনো তুলসীর মালা পড়েন না, অতি অবশ্যই গুরুচরণ আশ্রয় করে নাম মালা পড়বেন। কারণ আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি? ভক্তি দেবী তুলসীর মালা। প্রত্যেকটি মানুষের হৃদয় মন্দিরে ভক্তি সঞ্চার করবে কে? এই ভক্তি দেবী তুলসী। তাই তো পদকর্তা বললেন, হরি নাম জপ করো ভাই রে, নামের মালা গলায় পরবে, ওহো হরি হো বলো দেব। Oh, 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 oh,
আচ্ছা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের বলবো, যারা আগে এসেছেন, যারা স্কুলে আছে, তারা কি পেছন বেঞ্চে বসে? আপনারা অত দূরে কেন? পড়া দিতে হবে তাই পেছন বেঞ্চে বসে। যারা স্কুলে প্রথম ছাত্র এসেছে তারা কি পেছন বেঞ্চে বসে? পড়া দিবার ভয় বসে পেছনে। আজকে অগ্রদূত সঙ্গ অনেক জায়গা দিয়েছে, সামনে এসে বসুন। একই সঙ্গে সৎসঙ্গে বসে করে করতালি মানে হরিনাম করার সুযোগটা করে দিয়েছে অগ্রদূত সঙ্গ। তাই গুরুচরণ আশ্রয় করে আপনারা হরিনাম ভজন করবেন। তাই আমার দয়াল গুরুদেব, তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক মহাশয়। হে গুরুদেব, আপনি আসিয়া আমার হৃদয় মন্দির আলো করে, আপনি আসিয়া আমার হৃদয় মন্দির আলো করে, আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা, আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা, আপনি এসে ভজন সাধন করুন গুরুদেব, আপনি এসে ভজন সাধন করুন গুরু গুরুদেব। তাই গুরুদেবের শ্রীযুগল চরণে শত কোটি শত কোটি ভক্তি পূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসরে এসেছেন পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগল চরণে আমি শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ স্বরূপ ভক্তবৃন্দদের শ্রীযুগল চরণে আমার অসংখ্য অসংখ্য দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। বিশ্ব পশুপনী গণেশ জননী অংশগত রাধারণী অংশগত গর্ভধারণী মায়েদের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। ছোট্ট ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের নীলা পরিবেশন করব যমুনা মিলন। এই নীলা করতে গিয়ে হয়তো আপনাদের চরণতলে আমার অনেক অনেক ভুল হতে পারে, তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, চরণতলে স্থান দেবে এবং ক্ষমা করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আজকাল গৌর লীলা অনুসারে, আজকাল গৌর লীলা অনুসারে, মন বেলায় প্রাণ গোবিন্দ আমার, মন বেলায় প্রাণ গোবিন্দ আমার, শ্রীরাম বৃন্দাবনে ব্রজ লীলায় কৃপা খেলা করে, শ্রীরাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার, আজ আজ কি লীলা খেলা, লীলা খেলা করে গো। তাই গৌর লীলা অনুসরণ করে প্রাণ গোবিন্দ আমার, শ্রীরাম বৃন্দাবনে ব্রজ লীলা মানে শ্রীরাম সুধাম নাম্য সুধাম মন মঙ্গল সবাইকে নিয়ে খেলতে খেলতে আজকের লীলা করার জন্য শ্রী যমুনার তটে উপনীত হয়ে যোগমায়ার চরণে শরণাগত হলেন। কারণ যোগমায়া ব্যতীত প্রাণ গোবিন্দ কোনো লীলা করে না, তাই যোগমায়ার চরণে শরণাগত হয়ে ডেকে ডেকে কি বলছে জানো? রাধে রাধে হলো হলো কে যাবি কি যাবি ভাই রে ভব সিন্ধু ধন্য কলি যুগ রে চুই তন্ন কে যাবি কে যাবি ভাই রে ভব সিন্ধু ভাই রে সব
যাবি কে যাবি ভাই রে ভব সিন্ধু পাড়ি যুগরে চলি তন্ন তাই যোগমায়ার চরণে শরণাগত হয়ে প্রাণ গোবিন্দ আমার ডাক দিলেন যোগমায়া, তুমি না হলে যে আমার কোনো নীলা সম্পূর্ণ হবে না, তুমি এসে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। এসো যোগমায়া,